এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মজারে দুষ্টু মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে অভিযোগ কারণ নাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায় ক্যানটি প্রেস করুন আহারে তোকে এইভাবে কে মারলো কি নিহৃদয় ভাবে মেরেছে আমার ভুলুকে ওকে ছেড়ে দাও কোনো ঝাড়াঝাড়ি নেই আরমান ওকে দেখো আমি মাটি গর্ত করি মাটি গর্ত হলে তারপর ওকে আস্ত পুঁতে দেব কান্নাকাটি করে লাভ হবে না বুড়িমা বলু কই কেলি রে বলু দিকে আয় আমার কাছে আয় একটু ভুলু ও ভুলু আয় বাবাই কী রে সকাল থেকে কিছু খেয়েছিস তোকে এত করে বলি আমার কাছ থেকে চলে যা তুই যাস না আমি নিজেই তো ঠিকঠাক খেতে পাই না তোকে কি করে খাবারে দেবো বল না খেয়ে থাকবি তবু তোর আমার কাছেই থাকতে হবে বোকা প্রাণী তুই না থাকলে আমার এই একার সংসারে কি যে হতো তুই যখন ছিলি না প্রতিদিন একটা করে মুরগি শেয়ালে নিয়ে যেত তুই আসার পর শেয়াল তো দূরের কথা কোন চোর এসেও সাহস পায় না তোর কি মনে আছে বলু তোর মায়ের পেট থেকে তোরা চারটা কুকুরের বাচ্চা হয়েছিলি তোদের হওয়ার পরই জলাতঙ্ক রোগের ভয়ে তোর মাকে রুটির মধ্যে বিষ দিয়ে মেরে ফেললো সবাই তারপর তোর সব ভাই বোনগুলোকে শেয়াল একটা একটা করে কামড়ে কামড়ে খেয়ে ফেলল তোকেও শেয়াল নিয়ে যাচ্ছিল আমার দেখে খুব দয়া হলো শেয়ালের মুখ থেকে ছাড়িয়ে তোকে খাবার দিলাম তারপর থেকে কি মায়া হলো তুই আর আমাকে ছেড়ে গেলি না খাবার দিতে পারি না কত ধর করি তবু আমার কাছেই তোকে থাকতে হবে দেখ বিধাতার কি লিখন তোরও কেউ নেই আমারও কেউ নেই কত কষ্ট করে দুজনই বেঁচে আছি আজ ঘরে খাবার নেই রে তুই এখন যা শহর থেকে কিছু খেয়ে আয় আজ তোকে কিছুই খেতে দিতে পারব না রে যা যা জানো আরমান আজকে বাবা আমাকে একটা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার ভাই আর কেন দিয়েছেন আজকে আমি একটা ইসলামিক বই শেষ করে ফেলেছি একদিনে এই জন্য বাবা বলেছেন আমাকে বার্গার খাওয়াবেন আমি বলেছি আমি আর আরমান একসাথে খাবো তাই বাবা দুজনের জন্যই টাকা দিয়েছেন তুমি কি ইসলামিক বই পড়লেই তোমার বাবা তোমাকে পুরস্কার দেন আমি কোনো ভালো কাজ করলে সেটার জন্য বাবা কোনো কোনো না পুরস্কার দেন আমাকে আজকে ইসলামিক বই পড়েছি এটা একটা ভালো কাজ জন্য দিয়েছেন ও আচ্ছা ঠিক আছে চলো চাচার দোকান থেকে বার্গার কিনি আচ্ছা একটু পর তো আমার আরো একটা বন্ধু আসবে আবু বক্কর ওর জন্য কি কেনা উচিত না হ্যাঁ সেটা তো উচিত আমার কাছে তো টাকা নেই বাবা তো দুজনের জন্যই শুধু টাকা দিয়েছেন তাহলে কিভাবে চলো আমরা বড় বার্গার বার্গার না কিনে কিনি তাহলেই তিনজনের হয়ে যাবে ঠিক আছে এটা ভালো সিদ্ধান্ত তোমার বন্ধু আবু বকর কখন আসবে কি জানি আসর নামাজ আদায় করেই তো আসার কথা ওর তাহলে আমাদের বার্গার আমরা গরম গরম খেয়ে ফেলি ওরটা রেখে দেই আচ্ছা ঠিক আছে ঠান্ডা হলে মজা পাওয়া যাবে না দেখেছ আব্দুর রহমান কি ভয়ানক ব্যাপার ওই কুকুরটা আবহাওয়া করে বার্গারটা খেয়ে ফেলছে হ্যাঁ তাই তো ওকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের ইসলামে তো কুকুর নিষিদ্ধ সেই কুকুর খাবার খাচ্ছে ওকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের বার্গারটা খেয়ে কিন্তু ধরো ওকে তাড়াতাড়ি মারো মারো যত ইচ্ছাকে মারুত ওর সাহস কত আমাদের বার্গার খেয়ে ফেলে দুষ্টু কুকুর রে কই গেলি সেই সকালে খাবারের জন্য বের হলো আর খবর নেই ভুলু তো এত দেরি করে না খাবার খেতে যে নিশ্চয়ই কিছু হয়েছে যাই খুঁজে আসি নিশ্চয়ই কারো খাবার খেয়েছে আর ধরে বেঁধে রেখেছে বাবা ভুলু কই তুই তোকে এখন কোথায় খুঁজি বল ভুলো ও ভুলো মারো মান ওকে ইচ্ছা মতো মারো ওকে মেরে একেবারে মাটি চাপা দিব না হলে গন্ধ বের হবে আবার তুমি মারতে থাকো আমি মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করছি ওকে কোথায় পুঁতে রাখবে পার্কের ওই পাশে একটা জঙ্গল আছে ওখানে মাটি গর্ত করে পুঁতে রাখবো তুমি ওকে দেখো আমি মাটি গর্ত করার কিছু নিয়ে আসি আচ্ছা যাও আমি দেখছি বাবা কই গেলি রে ওই যে আমার আমার বাবা রে তোকে ভাবে কে মারলো কে বেঁধে রাখলো বাবা আহারে তোকে এইভাবে কে মারল ইস কি নির্দয় ভাবে মেরেছে আমার গুলুকে অনেক কষ্ট হচ্ছে তোর অনেক কষ্ট চল তোকে বাড়িতে নিয়ে যাই চল এই বুড়ি মা আপনি ওকে নিয়ে যাবেন মানে ও আমার ভুলু আমার তো কেউ নেই ভুলু ছাড়া ও ও আমার হাঁস মুরগি পাহারা দেয় ওকে বাবা আপনি জানেন না ইসলামে কুকুর নিষিদ্ধ এই জন্য ওকে মেরে আমরা মাটিতে পুঁতে রাখবো এখন আর ও আমাদের বার্গার খেয়ে ফেলেছে ও শাস্তি হওয়া দরকার বাবা বাবা ওকে মাফ করে দাও ও ছাড়া আমার আর কেউ নেই বাবা বলো আমার মুরগি পাহারা দেয় এই জন্য ওকে আমি আমার বাড়িতে পালি ও না থাকলে আমার মুরগি সব শেয়ালে ধরে নেয় বাবা ওকে ছেড়ে দাও কোনো ছাড়া ছাড়ি নেই আরমান ওকে দেখো আমি মাটি গর্ত করি মাটি গর্ত হলে তারপর ওকে আস্ত পুঁতে দেবো কান্নাকাটি করে লাভ হবে না বুড়িমা এখান থেকে চলে যান যান বলছি বাবা এত নির্মম হইও না ওকে ছেড়ে দাও বাবা আমি কথা দিলাম ওকে নিয়ে চলে যাব আর তোমাদের এখানে আসবে না বাবা বুড়িমা দয়া করে চুপ করুন ঝামেলা করবেন না কোনো আরমান তুমি কুকুরটাকে পাহারা দাও আমি মাটি গর্ত করি বলু ও বলু রে তোর এই অবস্থার জন্য আমি দায় রে আমি যদি তোকে আজ খাবার খেতে বাইরে না পাঠাতাম তাহলে আর এই অবস্থা হতো না আমাকে মাফ করে দিস বলু আমাকে ক্ষমা করে দিস তুই ছাড়া তো আমার আর কেউ নেই বলু তোকে অনেক কষ্ট দিলাম রে আমাকে ক্ষমা করে আসসালাম আলাইকুম আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম তুমি এত লেট করে আসলে কেন নামাজ পড়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল ওর সাথে কথা বলতে বলতেই সময় লাগলো বেশি কিন্তু তুমি এখানে গর্ত করছো কেন আমি তোমার জন্য একটা বার্গার কিনেছিলাম ওই কুকুরটা সেই বার্গার খেয়ে ফেলেছে তুমি তো জানো ইসলামে কুকুর নিষিদ্ধ এই জন্য এখানে গর্ত করে কুকুরটাকে মেরে পুঁতে রাখবো একটা বার্গার খেয়েছে বলে এভাবে কুকুরটাকে কষ্ট দিয়েছ এটা তো ঠিক হয়নি কুকুর পালা নিষিদ্ধ কিন্তু তাই বললে আল্লাহ কুকুরকে এভাবে মেরে ফেলতে বলেননি আব্দুর রহমান আমরা মেরে ফেলতে পারি শুধু খেপা পাগল কুকুরকে এটা তো ভালো কুকুর কিন্তু ইসলামে তো কুকুর পালন নিষিদ্ধ করা হয়েছে আবু বক্কর রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ঘরে কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি কমে যায় এক কিরাত হলো ইহুদ পাহাড় সম পরিমাণ আর যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেজ প্রবেশ করেন না কুকুর পালা এত ভয়ানক অপরাধ হ্যাঁ আব্দুর রহমান খুব ভালো বলেছো কুকুর পালন নিষিদ্ধ হলেও তাকে কষ্ট দেওয়ার কথা বলা হয়নি ইসলামে সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া পানি দেওয়া সে কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে কাজ তাহলে কি আমাদের কুকুর পালন করা যাবে আবু না ভাই তবে শিকারের জন্য ফসল হেফাজতের জন্য পাহারাদারির জন্য অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করার জন্য কুকুর লালন পালন করা যায় শখের জন্য কুকুর লালন পালন করা যায় না সেটা সম্পূর্ণ নিষেধ ইসলামে অনেক বড় গুনাহের কাজ কুকুরকে ইচ্ছা করে স্পর্শ করা কোলে নেওয়া ভয়ানক পাপ এই কুকুরটাকে ওই বুড়িমা বাড়ি পাহারা দেওয়ার জন্য ওনার দরকারে কুকুরটাকে এভাবে মারা আমার আমার উচিত হয়নি তাহলে তো পেলেছেন অন্যায় হয়েছে আমরা অন্যায় করেছি হ্যাঁ ভাই অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ইসলামে অনেক অপরাধ আর বুড়িমা তো পাহারার জন্য কুকুরকে পালন করেন আমায় ক্ষমা করুন বুড়িমা আপনার ভুলুকে এভাবে মারা আমার উচিত হয়নি বাবা তুমি আমার ভুলুকে ছেড়ে দাও তাতেই আমি খুশি হব বাবা অনেক খুশি হব আমাদের ক্ষমা করুন বুড়িমা আমি এখনই আপনার ভুলুকে ছেড়ে দিচ্ছি অনেক ধন্যবাদ বাবা অনেক ধন্যবাদ মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই মজা পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন